নমস্কার বন্ধুরা চলে এসেছি আজকে শ্যামল পক্ষ থেকে আরো একটি নতুন ভিডিও নিয়ে তো স্যার চলে এসেছে আমাদের মোবাইল আমাদের শ্যামল মোবাইল থেকে মোবাইল করেছেন তো স্যার একটি জিজ্ঞাসা করিনি স্যার কেমন লাগছে আপনার না ভালো তো লাগছে কিন্তু কস্টলি ফোন বুঝতে পারছি এটা তো নো ডাউট ভালো এই নিচে আমার ছেলের জন্য নিতে এসেছি এখন ও ব্যবহার করুক ও বুঝতে পারবে আমি তো বুঝতে পারবো না হ্যাঁ আশা করি ভালোই হবে পঁচিশ হাজার টাকা অ্যাপ্রক্সিমেটি পঁচিশ হাজার টাকা দাম পড়ছে ফোনটা আচ্ছা তো ঠিক আছে এমনি ফোন হিসাবে আমি যত যতক্ষণ নাও ইউজ করছে ততক্ষণ আমি কি বলতে আমি তো কিছু বলতে পারব না তবে আমি এর আগে ভিভো ফোন নিয়েছি অনেকবার মানে আমার বোনের জন্য নিয়েছি আমার জন্য নিয়েছি মিসেসের জন্য নেওয়া হয়েছে দু হাজার ষোলো থেকে এখান থেকে যাত্রা শুরু আমার এবার তখন থেকে সেই ফোনটাও এখনও ইউজ করছি দু হাজার ষোলো ফোনটা এখনও ছেলে ইউজ করছে ওটা এবার আমার আমার হাতে আসবে আর কি আর ওই ফোনটা আমি আবার স্ক্রিন কার্ডটা চেঞ্জ করে আমি ব্যবহার করবো আর ও তো এইসব দামি ফোন ব্যবহার করে আর আমার কাছে এই যে ভিভো আছে দু হাজার উনিশে নিয়েছি এখন হ্যারেসমেন্ট লেস চলছে দেখা যাক কতদিন এটা চালাতে পারি আবার চিন্তা ভাবনা সেখানে এক্সচেঞ্জ করা যদি কিছু নেওয়া যায় নতুন হ্যাঁ এমনি নোভাল অ্যাকচুয়ালি আমার ভালো লাগে বলে এবং এর আগেও নিয়েছি বলে এখানে ফার্স্ট প্রেফারেন্স এখানে চলো এখানে যাই এই জন্যই জাস্ট আশা আশা করি এটা নিয়ে স্যাটিসফাইড হলে পরে করে আবার বলে চলে যাও ওখানে হ্যাঁ একদম একদম স্যার অনেক ধন্যবাদ ওকে স্যার আপনি তো আমাদের পুরোনো কাস্টমার সেটা আমরা সবাই জানি তো আপনার ছেলে আজকে আমাদের শ্যামল বলে নতুন এসেছে তাকে একটু কিছু কোয়েশ্চেন করে নি আমরা ওর কেমন লাগছে তোমার কেমন লাগছে নতুন ভালোই লাগছে আরো কিছু বলো কি বলতে চাও আমাদের আমাদের স্টোরি এসে কেমন লাগছে আমাদের ভিউ হয় কেমন লাগছে এনভায়রনমেন্ট হয়েছে সব সব কিছু ঠিক আছে সার্ভিস ঠিক আছে ফোনটা ভালো মানে ওর অ্যাকচুয়ালি যে রিকোয়ারমেন্ট ছিল সেটা কি পূরণ হলো হ্যাঁ সেটা পেয়ে গেছে বেশ তাহলেই হলো আসল হচ্ছে ও রিকোয়ারমেন্ট যে জন্য আসা এর আগে অলরেডি নেট ঘেঁটে দেখে নেওয়া হয়েছে কোন ফোন নেবে কি বৃত্তান্ত অনেক কিছু চলছিল তা দাঁড়া চল স্যাম ওখানে যাই ওখানে গিয়ে দেখবি তারপরে যেটা পছন্দ হবে সেটা নেওয়া যাবে হ্যাঁ ওর যে মেন নিজের রিকোয়ারমেন্টের জন্য আসা সেটা পূর্ণ হলেই হলো এখন আর কি বলবো ওরা ওকে থ্যাংক ইউ হ্যাঁ থ্যাংক ইউ স্যার অনেক ধন্যবাদ বাই